আমাদেরকে যে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি আমরা ভয় করি না, কেমন ভয় করা লাগে? আমরা দুনিয়ার মধ্যে এমন এমন জায়গায় কত যে পাপ করছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কিয়ামতের দিন আমাদেরকে সমস্ত মানুষের সামনে সব ফাঁস করিয়া দিবেন। আমরা যদি এক জাফরা পরিমাণ গুনাহ করছি, আপনি যেই সময় 30 নম্বর পারা, আপনি যেই সময় কোরআন স্টাডি করবেন 30 নম্বর পারার মধ্যে সূরা জিলজালের মধ্যে পেয়ে যাবেন। যাই হোক ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের মধ্যে বসার জন্য তৌফিক দান করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতাছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত খায়া, আমার নিয়ামত পিন্দা, আমার শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি বাড়াইয়া দেই। আর যে ব্যক্তি আমার নিয়ামত খায়া, আমার নিয়ামত পিন্দা যদি শুকরিয়া না আদায় করে, তাহলে আমার আযাব বহুত ভয়ঙ্কর। তে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর একবার আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। তাই সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার বান্দারা, তোমরা কি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না। এবং কি যেই সময় তোমার মা বাবার সঙ্গে কথা বলবা, তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, দয়া করো। ইন্না ইয়াবুলুগান্না ইউদাকাল কিবা আহাদুহুমা আও কিলাহুমা। এবং কি তোমার মা বাবার থেকে একজন কিংবা দুইজন যদি বৃদ্ধ অবস্থায় যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, ওই সময় যদি তোমরা দুনিয়ার মধ্যে পাও, তোমার মা বাবার সঙ্গে ভালোভাবে কথা বলো। ইন্না ইয়াবুলুগান্না ইউদাকাল কিবা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এবং কি যে সময় তোমার মা বাবার সঙ্গে তুমি কথা বলবা, সেই সময় তোমার মা বাবা যাতে তোমার কোনো কথার কারণে মা বাবাই জানি ব্যবহার শব্দ না করে। এবং কি যে সময় তোমার মা বাবার সঙ্গে তুমি কথা বলবা নরম আচরণে, তাকাব্বরের সহিত কোনোদিনও কথা বলিও না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, ওয়াকফিদ লাহুমা জানাহাল খুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর কাছে দোয়া করো, ওয়া রাব্বুল আলামিন আমাদের মা বাবা আমাদের জন্য আমাদেরকে ছোটবেলায় যেমন ভাবে লালন পালন করছে, ওগো রাব্বুল আলামিন তুমি আমাদের মা বাবাকে রহমতের দ্বারাই তুমি লালন পালন করো। জোরে জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, মা বাবা কেমন জিনিস? ভাই দোস্ত বুজুর্গ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার সমস্ত মানুষকে যদি চান যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে মাফ করে দিবে, কিন্তু যদি কোনো মানুষ তার মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে মৃত্যুর আগে দুনিয়ার মধ্যে তার শাস্তি ভোগ করা লাগবে। জোরে জোরে বলেন না ভাই, নাউজুবিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, নবীর একজন সাহাবি, আমরা হয়তো সবাই জানি, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যুর সময় তার কলেমা নসিব হচ্ছে না, কলেমা নসিব হচ্ছে না, কলেমার তালকিন দেওয়া হইতেছে, কিন্তু
কলেমা পড়তে পারে না। তে কিছু সাহাবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় বললেন, হে নবী, আপনার একজন সাহাবা আলকামা মৃত্যুর সময় কিন্তু কলেমা নসিব হচ্ছে না। তে ভাই দস্তু বুজুর্গ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবা, আলকামার মা বাবা কি দুনিয়ার মধ্যে জীবিত আছে? তখন বললেন, তিনার বাবা দুনিয়ার মধ্যে জীবিত নাই, কিন্তু তিনার মা দুনিয়ার মধ্যে জীবিত আছে। তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবারা, তোমরা কি করো, আলকামার মাকে আমার দরবারে আনো। নবীর দরবারে আনার পর যে সময় নবীর দরবারে আসলো, আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামার মা, আপনি কি আলকামার আপনার ছেলের উপরে আপনি কোনো অভিশাপ দিয়েছেন যে মৃত্যুর সময় কোলে মানুষও হচ্ছে না? তখন বললেন, হা হা, আমি আমার ছেলেকে আল্লাহর কাছে একটি অভিশাপ দিছি, কারণ আমার ছেলে একদিন আমার সঙ্গে ঝগড়াই করিয়া আমাকে অনেক আঘাত দিছিল, আমি সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বিচারে দিয়ে তুইছি। যে ভাই দোস্ত বুজুর্গ, যে সময় মাফ করতে চাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামার মা, আপনার ছেলেকে আপনি মাফ করিয়া দেন। আলকামার মা বললেন, না না না, আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, তোমরা কি করো, কিছু লাকড়ি জোগাড় করো, কিছু লাকড়ি জোগাড় করার পরে লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দাও, কারণ এই দুনিয়ার থেকে আলকামাকে পুড়িয়া সারখার করিয়া দিব। সঙ্গে সঙ্গে আলকামার মা বললেন, না না না, আমার ছেলেকে এই দুনিয়ার মধ্যে আগুনের মধ্যে পুড়িয়া সারখার করে দিবেন না। তখন আলকামার মা তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলকামার মা, আপনার ছেলে দুনিয়ার মধ্যে আগুনের মধ্যে চলবে, আপনার যদি সহ্য না হয় আপনার ছেলে জাহান্নামের মধ্যে কেমন ভাবে আগুনের মধ্যে চলবে, আপনি আপনার ছেলেকে মাফ করিয়া দেন। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মহিলা আলকামার মা কি করলেন, আলকামাকে মাফ করিয়া দিলেন। আর সঙ্গে সঙ্গে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। জোরে জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। ভাই দুষ্ট বুজুর্গ, মা বাবাকে মঞ্জুরিস, আমাদের মা বাবা আমাদের জন্য কত কষ্ট করিয়া আমাদেরকে মাদ্রাসার মধ্যে পড়াইছেন, আমাদেরকে কত কষ্ট করেছেন। ভাই দুষ্ট বুজুর্গ, যে মা নাকি 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া আমাদেরকে এত লালন পালন করলো, সেই মা বাবার সঙ্গে যদি একটি বিয়াদবি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনোদিন ছেড়ে দিবেন না। ভাই দুষ্ট বুজুর্গ, আরেকটি হাদিসের মধ্যে পাওয়া গেছে, ভাই দুষ্ট বুজুর্গ, একজন সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। দরবারে যাওয়ার পর বললেন, হে নবী, আমি দুনিয়ার মধ্যে মা বাবার মধ্যে থেকে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ আমি কাকে মহব্বত করব? ভাই দুষ্ট বুজুর্গ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, হে নবী, তারপর কাকে মহব্বত করব? তারপরেও বললেন, উম্মুকা, তোমার মা। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, হে নবী, এখন তারপর কারকে মহব্বত করব? তখন বললেন, উম্মুকা, তোমার মা। আবার চতুর্থবার জিজ্ঞাসা করলেন, হে নবী, তারপর কাকে মহব্বত করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন সুন্দরভাবে বললেন যে, তোমার বাবা। কারণ ভাই দুষ্ট বুজুর্গ, মা আমাদের জন্য যে কষ্ট করছে, আমাদের বাবা আমাদের জন্য অত কষ্ট করেন না, ঠিক কিনা ভাই বলেন? যে মা আমাদের জন্য এত কষ্ট করছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে একজন মা যে সময় গর্ভধারিণী হয়ে যায়, যে সময় সন্তান ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়, যে কষ্ট হয়, দুনিয়ার কোন মানুষ ওই কষ্টের কথা বলতে পারে না। ভাই দুষ্ট বুজুর্গ, এই যে আজকে মাদ্রাসার মধ্যে আসলাম, আমরা কিসের জন্য আসলাম? আমরা শুধুমাত্র একটি উদ্দেশ্য, আমরা হয়তো মাদ্রাসার মধ্যে পড়িয়া কেউ হয়তো আলিম বনবো, কেউ হাদিস বনবো, কেউ কারি বনবো, কিন্তু ভাই দুষ্ট বুজুর্গ, আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন কিসের জন্য? ভাই দুষ্ট বুজুর্গ, সুন্দরভাবে আপনি যেই সময় কোরআন স্টাডি করবেন, 27 নম্বর পারার মধ্যে সূরা জারিয়ার মধ্যে আপনি পেয়ে যাবেন, ওয়ামা ফালাকতুল ভাই দুষ্ট বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি দুনিয়ার মধ্যে জিন
জাতি এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ভাই দুষ্ট বুজুরগ, যদি আমরা ইবাদত না করি আমাদেরকে কোণে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার মধ্যে বলে দিয়েছেন, যারা নাকি গুনাহগার বান্দা হয়ে কবরের মধ্যে যাইবে, ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে, যারা নাকি গুনাহগার বান্দা হয়ে কবরের মধ্যে যাইবে তাদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত, আর যারা নাকি ভালো মানুষ হয়ে কবরের মধ্যে যাইবে তাদের জন্য কবর হবে জান্নাতের টুকরা। হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নাকি ভালো মানুষ হয়ে যারা নাকি দুনিয়ার মধ্যে নামাজ রোজা হজ যাকাত সব আদায় করিয়া বাবার হকের বার মা বাবার হকের মধ্যে আদায় করিয়া যে নাকি দুনিয়ার থেকে মরতে পারবে তাদের জন্য কবর হবে জান্নাতের টুকরা, আর যারা নাকি গুনাহগার বান্দা হয়ে এই দুনিয়ার থেকে কবরের মধ্যে আসবে তাদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। জোরে জোরে বলেন না ভাই নাউযুবিল্লাহ। দে ভাই দুষ্ট বুজুর্গ, আমাদের কিছু দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি আমরা ভয় করি না, কেমন ভয় করা লাগে। আমরা দুনিয়ার মধ্যে এমন এমন জায়গায় কত যে পাপ করছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কিয়ামতের দিন আমাদেরকে সমস্ত মানুষের সামনে সব ফাঁস করিয়া দিবেন। আমরা যদি এক জাফরা পরিমাণ গুনাহ করছি, আপনি যেই সময় 30 নম্বর পারা, আপনি যেই সময় কোরআন স্টাডি করবেন 30 নম্বর পারার মধ্যে সূরা জিলজালের মধ্যে পেয়ে যাবেন। যারা নাকি এক জাররা পরিমাণ গুনাহগার হয়ে কবরের মধ্যে যাইবে, যারা নাকি এক জাররা পরিমাণ নেক নিয়ে কবরের মধ্যে যাইবে তাদেরকে কিয়ামতের দিন ওই বদলা দেখানো হবে। আবার যদি কেউ ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররিয়্যারা, আর কেউ যদি এক জাররা পরিমাণ যদি কেউ গুনাহ নিয়ে কবরের মধ্যে যায়, কাল কিয়ামতের দিন ওই শাস্তি ওই জিনিসগুলো পর্দার মধ্যে দেখানো হবে। আর আমরা দুনিয়ার মধ্যে কি করছি, আমরা হয়তো ভাবতেছি আজকে আমরা দুনিয়ার মধ্যে করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন না। আজকে দুনিয়ার মধ্যে আমরা আসলাম, আমরা মাটির মানুষ হয়ে কেমন ভাবে অহংকার করি। ভাই দুষ্ট বুজুর্গ, 16 নম্বর পারার মধ্যে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম দারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আদমকে মানুষকে মাটির থেকে তৈরি করলাম এবং কি মাটির মধ্যে ফিরে আসতে হবে এবং পুনরায় মাটি থেকে আবার উঠানো হবে। জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ভাই দুষ্ট বুজুর্গ, যদি আমাদেরকে আবার পুনরায় যদি আবার উঠানো হয়, আমরা যদি আমরা গুনাহগার বান্দা হয়ে যদি কবরের মধ্যে যাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা, জীবনে কি করেছ, কোথায় কি গুনাহের কাম করেছ, একবার তুই নিজে নিজে পড়িয়া দেখ। ভাই দুষ্ট বুজুর্গ, ওই সময় আমরা কোন দিকে যাইব, আর আমরা যদি কিয়ামতের দিন যদি আমাদের, ভাই দুষ্ট বুজুর্গ, সূরা আল কারিয়ার মধ্যে বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, মানে কাল কিয়ামতের দিন কোন মানুষের যদি পাল্লা যদি ভারী হয়ে যায়, মিজানের পাল্লা যদি ভারী হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের আর আনন্দ দেখে কে, ওয়া আম্মা মান খাফা, আর যার পাল্লা পাতল হয়ে যাবে, মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, তার জন্য হাওিয়া নামের জাহান্নাম। ওয়া মা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন সেই জাহান্নামটা কি, নারুন হামিয়া, সেটা হলো প্রজ্বলিত অগ্নি। ভাই দুষ্ট বুজুর্গ, আমরা আজকে আশরাফুল মখলুকাত হয়ে যদি আমরা গুনাহগার বান্দা হয়ে যদি আমরা কবরের মধ্যে যাই, আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিনও সুপারিশ করবেন না, ঠিক কিনা ভাই বলেন? যাই হোক ভাই দুষ্ট বুজুর্গ, এতক্ষণ পর্যন্ত যাহা কিছু বললাম, বলা এবং শোনার মধ্যে কোনো কামিয়াব নাই, কামিয়াব হয়েছে আমল করার মধ্যে। ইহার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমার জন্য দোয়া করবেন।